হ্যালো বন্ধুরা, আজকে আপনাদেরকে জানাবো বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদের জীবন সম্পর্কে। কে এই ইমরান মাহমুদ, কি করেন, কোথায় থাকেন, তার বয়স কত, তার পেশা কি, তিনি কিসে পড়াশোনা করছেন, তার পছন্দের খাবার কি, তার পছন্দের অভিনেতা অভিনেত্রীকে, তার গার্লফ্রেন্ডকে, তিনি মাসে কত টাকা ইনকাম করেন, তার অজানা তথ্য আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। ভিডিওটি যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ। তাহলে চলুন শুরু করা যাক। তার পুরো নাম ইমরান মাহমুদুল, তার ডাক নাম হলো ইমরান, এমনকি ইমরান নামেই তিনি সকলের কাছে পরিচিত। ইমরান মাহমুদের জন্ম তারিখ, তার জন্ম তারিখ হলো 5 সেপ্টেম্বর 1991 সালে তিনি জন্মগ্রহণ করেছেন। ইমরান মাহমুদের উচ্চতা, তার উচ্চতা হলো 5 ফুট 6 ইঞ্চি আর ওজন হলো 73 কেজি। ইমরান মাহমুদের জাতীয়তা, তার জাতীয়তা হলো বাংলাদেশি আর ধর্ম হলো ইসলাম। ইমরান মাহমুদের জন্মস্থান, তার জন্মস্থান অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু আমি জানতে পারিনি, এর জন্য আমি দুঃখিত। তবে ইমরান মাহমুদ তিনি বর্তমানে ঢাকায় বসবাস করেন তার পরিবারের সাথে। ইমরান মাহমুদের পরিবারের সদস্য, তার পরিবারে রয়েছেন তার বাবা, তার মা, তার বড় একটি বোন আছে, তিনি, তার ছোট একটি ভাই আছে, মোট 5 জন তাদের পরিবারের সদস্য। ইমরান মাহমুদ তিনি পেশায় একজন বাংলাদেশের কণ্ঠশিল্পী। এবার আমরা জানব ইমরান মাহমুদুলের রিলেশন স্ট্যাটাসের সম্পর্কে। তার রিলেশন স্ট্যাটাসে রয়েছেন তিনি বিবাহিত, 2023 সালে তার গার্লফ্রেন্ডকেই তিনি বিয়ে করেন। এবার আমরা জানব ইমরান মাহমুদুলের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে। তার শিক্ষাগত যোগ্যতা হলো তিনি শাড়িটোয়া মডেল স্কুল থেকে এসএসসি পাস করেছেন, তিনি আনোয়ারা একাডেমি কলেজ থেকে এইচএসসি পাস করেছেন, তিনি এশিয়ান ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করেছেন। ইমরান মাহমুদুল তিনি মূলত 2008 সালে খুদে গানরাজ থেকে চ্যাম্পিয়ন হয়ে কণ্ঠশিল্পী হিসেবে নাম লেখান, এমনকি তার সুন্দর কণ্ঠর কারণে তিনি অনেক মিউজিক ভিডিওতে গান বানান। তারপর তার গানের কণ্ঠ দেখে ডিরেক্টররা তার কণ্ঠ দিয়ে সিনেমাতে অনেকগুলো গান গেয়েছেন। তার সুন্দর চেহারা এমনকি তার মিষ্টি কণ্ঠর কারণে আজ বাংলাদেশের তিনি জনপ্রিয় একজন কণ্ঠশিল্পী। এমন কেউ নেই যে ইমরান মাহমুদুলকে চিনে না বা জানে না, তার গান ব্যাপক মানুষই পছন্দ করে থাকেন। তার কিছু গানের নাম আমি বলে দিচ্ছি, যেমন বলতে বলতে, চলতে চলতে, তারপর রয়েছে তুই কি আমার হবি রে, তারপর বসগিরি সিনেমার গান রয়েছে দিয়েছি তোকে দিল দিল দিল, তোকে ছাড়া বাঁচা মুশকিল, এরকম ব্যাপক পরিমাণ ভাইরাল গান তিনি গেয়েছেন যা বাংলাদেশে কিংবা বাংলাদেশের বাহিরেও জনপ্রিয় গানগুলো। এবার আমরা জানবো ইমরান মাহমুদুলের মাসিক ইনকাম। তিনি মাসে 1.5 লক্ষ থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করে থাকেন। ইমরান মাহমুদুলের পছন্দের খাবার, তার পছন্দের খাবার হলো মাছ, ভাত, তেহরি আর বিশেষ করে তিনি খিচুড়ি খেতে অনেক পছন্দ করেন। ইমরানের পছন্দের অভিনেতা ও অভিনেত্রী, বাংলাদেশ থেকে সালমান শাহ আর মৌসুমী, ইন্ডিয়া থেকে দীপিকা পাটুকন আর শাহরুখ খান। ইমরান মাহমুদুল তাকে স্ক্রিনে রাগি কিংবা বদমাশাজি দেখালেও বাস্তবে তিনি উল্টোটা, বাস্তবে তিনি সকলের সাথে মিশতে বসতে চলতে অনেক বেশি পছন্দ করেন। ইমরান মাহমুদুলের শখ, তার শখ হলো ঘোরাঘুরি, রান্নাবাড়া, শপিং করা আর বিশেষ করে গান গাওয়া তার একটি পছন্দ পেশা। হ্যালো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে? ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো করে পাশে থাকবেন, আর অবশ্যই কমেন্ট করে আপনাদের পছন্দ তারকার সম্পর্কে জানিয়ে দিবেন। আমরা চেষ্টা করব আপনাদের পছন্দ তারকার সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরবার। ধন্যবাদ।